সারা বছর পর্যটকদের আনাগোনায় মুখর থাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। সৌন্দর্য আর জীবনমানের জন্য বিখ্যাত এই নগরীতে বিশেষভাবে নজর কাড়ে আল খাওয়ানিজের কোরআনিক পার্ক। পার্কটিতে প্রবেশে সবার জন্য উন্মুক্ত থাকলেও গ্লাস হাউস এবং গুহাতে প্রবেশে জনপ্রতি দিতে হয় 5 দেরহাম করে। ষাট হেক্টর জমির উপর গড়ে তোলা কৃত্রিম এই পার্কটি 2019 সালের 29 মার্চ উদ্বোধন করা হয়েছিল। পার্কে অনেক প্রবাসীরা নিয়মিত বন্ধু বা ফ্যামিলি সদস্যদের নিয়েও বনভোজনে আসেন। আমরা তো কোরআনে পড়েছি, অনেকে পড়েছে কিন্তু সহজ কিছু দেখে নাই। এখানে কিন্তু আসলে সবকিছু অনেক কিছু দেখা যায়, এই কোরআনের যেগুলো নিদর্শন আছে, ইসলামের যেগুলো নিদর্শন আছে। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এখানে ফ্যামিলিদেরকে নিয়ে আসলে এখানে অনেক মজার, অনেক সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ যাকে বলা হয়। এখানে সবাই বসে আড্ডা দেওয়া যায়, ফ্যামিলিদেরকে নিয়ে একে গেট টুগেদার করা যায়। যখন দূর থেকে দেখছি লাগছে যে এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর ফাকর রব্বুল আলামিন সৃষ্টির একটা গাছ, কিন্তু যখন এসে কাছে এসে দেখলাম না, এটা কৃত্রিমভাবে তৈরি এবং নানা রকম কোরআনের আয়াত দ্বারা সজ্জিত করা হয়েছে। কোরআনে বর্ণিত বিভিন্ন সৃষ্টি, উদ্ভিদ ও ঘটনার সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে এই কোরআনিক পার্ক। প্রকল্পটি নির্মাণে দুবাইয়ের মুদ্রায় 27 মিলিয়ন অর্থ ব্যয় করা হয়েছিল। কোরআনে বর্ণিত ঔষধি গাছের মধ্যে তিন, ডুমুর, দারুচিনি, অ্যালোভেরা, আঙ্গুর এবং বিভিন্ন মশলার উদ্ভিদ সহ প্রায় 54টি প্রজাতির গাছ আছে এখানে। ওই গ্লাস হাউসের আমরা ঢুকে যা দেখলাম, আলহামদুলিল্লাহ কোরআনের মধ্যে যে গাছগুলো আছে, যেমন খেজুর গাছ, আপনাদের তিন ফলের গাছগুলো এখানে ওরা রাখছে আমাদের দর্শনার্থীর জন্য, আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে। নীল নদের আদলে তৈরি করা হয়েছে দ্বিখণ্ডিত কৃত্রিম হ্রদ, আছে দৃষ্টিনন্দন ঝর্ণা, যেটি পাখির চোখে দেখতে মনে হতে পারে যেন প্রজাপতি। আসছি এখানে এই কোরআনিক পার্কে, আসার পরে যেটা ইসলামে যেটা আমাদের নীল নদ সম্পর্কে মুসা নবীর একটা ঘটনা বর্ণনা আছে, ওইটা আমরা দেখতে পেয়েছি। নীল নদের আমলে যেটা ওনার লাঠির আঘাতে বিভক্ত হয়ে গেছিল সাগর, সেই আদলে এইখানে বানানো হয়েছে। কোরআনের বর্ণনায় একটি গুহার আবহাওয়াও তৈরি করা হয়েছে এখানে, যেখানে কোরআনে উল্লেখিত ঘটনা নিয়ে আলাদা আলাদা বেশ কয়েকটি ভিডিও প্রদর্শন করা হয় নিয়মিত। পবিত্র কোরআনের আলোকে কর্তৃপক্ষ চেষ্টা করেছে দুবাইয়ের এই পার্কটি সাজানোর জন্য। এখানে নিয়মিত শুধু মুসলিম দর্শনার্থী না, পাশাপাশি বিভিন্ন দেশের এবং বিভিন্ন ধর্মের দর্শনার্থীরা ঘুরতে আসেন। সংযুক্ত আরব আমিরাত থেকে ইশতিয়াক আসিফ, চ্যানেল 24।